বিক্রম চ্যাটার্জি কলকাতার উঠতি নায়ক। বেডরুম ছবির মাধ্যমে 2012 সালে রূপালী ছবির জগতে প্রবেশ করেন। তিনি টলিউডের গ্রিন কর্ড, বহুল আলোচিত সাহেব বিবি গোলাম ছবিতে তিনি ধর্ষকামী চরিত্রে অভিনয় করেন। সম্প্রতি গাড়ি দুর্ঘটনায় বিক্রমের সহ অভিনেত্রী শানিকা চৌহানের মৃত্যুতে বিক্রমকে নিয়ে আলোচনার ঝড় ওঠে। বিক্রম কলকাতায় জন্মগ্রহণ করেন। তার বাবা বিজয় চট্টোপাধ্যায় এবং মা মল্লিকা চট্টোপাধ্যায়। বিক্রম কলকাতার বেটার হাই স্কুল, পরে হীরাম্বাচন্দ্র থেকে পড়াশোনা করেন। তার উচ্চতা 5 ফিট 11 ইঞ্চি। বিক্রম আজ যে অবস্থায় এসে পৌঁছেছে তা অনেকটাই অভিনেত্রী পাওলি দমের জন্য, সেটা তিনি স্বীকার করতে একটুও দ্বিধাবোধ করেন না। তবে স্বস্তিকার সঙ্গে আমিও আমার ছবিতে অভিনয়ের জন্য বেশ সমালোচিত হন। এছাড়াও বিক্রম পাওলি দমের বিপরীতে রবীন্দ্রনাথ ঠাকুরের LR 4 অধ্যায় ছবিতে অভিনয় করেন। সিনেমার পাশাপাশি বিক্রম কলকাতার বাংলা সিরিয়ালে অভিনয়ের জন্য বেশ জনপ্রিয়। তার অভিনীত জনপ্রিয় সিরিয়ালগুলোর মধ্যে জি বাংলার প্রচারিত 7 পাকে বাঁধা, স্টার জলসার সখী অন্যতম। এছাড়াও ইচ্ছানদী ধারাবাহিকে মেঘলা অর্থাৎ সোনাঙ্কী রায়ের সঙ্গে তার রসায়ন বেশ জনপ্রিয়তা লাভ করেছে। বিক্রম চ্যাটার্জি সবসময় কাঙ্ক্ষিত পুরুষদের তালিকায় প্রথম স্থানে রয়েছে। তিনি শুধুমাত্র সুপারস্টার নন, তিনি টল ইন্ডাস্ট্রির সেক্সিয়েস্ট ঢাল। তাকে নিয়ে টলিগঞ্জে কম চর্চা হয়নি। এক সময় পাওলিকে ভালোবাসতেন, ব্রেকআপের পর টলিগঞ্জ ছেড়ে মুম্বাইয়ে পাড়ি দিয়েছেন। শুধু পাওলি নন, স্বস্তিকা মুখার্জির সঙ্গেও তার সম্পর্কের গুঞ্জন কম শোনা যায়নি। গত 29 এপ্রিলের ভোররাত বিক্রম চ্যাটার্জির জীবনে সবচেয়ে কঠিন স্মৃতি, ভুলতে চাইলেও তারা করে বারবার সেই মুহূর্তটা। ভোর রাতে পার্টি শেষ করে স্টিয়ারিংয়ে বসেছিলেন তিনি, পাশে বন্ধু সনিকা। রসবিহারের কাছেই একটি দুর্ঘটনা ঘটে, ঘটনাস্থলেই মারা যান বন্ধু সনিকা। আর এই দুর্ঘটনার রেশ কতদিন থাকবে তা হয়তো সময়ই বলে দিবে। তবে খুব তাড়াতাড়ি বিক্রম কাজে ফিরবেন, শুরু করবেন স্বাভাবিক জীবন।